বাজারে যখন কোনো পণ্যের সংকট হয় সেটি বিক্রির ক্ষেত্রে যেমন এক ধরনের দর কষাকষির চল রয়েছে, ঠিক তেমনি একই পণ্য দুইজন যদি চান কিনতে তখন সেখানে এক ধরনের সংকট তৈরি হয়, যার একটি প্রমাণ আমরা দেখতে পাচ্ছি কোরবানির হাটে। এই বাজারে যে পরিমাণ পশুর সংকট তৈরি হয়েছে তার প্রেক্ষিতেই উদ্ভব হয়েছে এই ধরনের উটকো ঝামেলার। রাজধানীর পূর্বাচল কোরবানির পশুর হাট, একটি গরু নিয়ে ত্রিপক্ষীয় বিবাদে ক্রেতা বিক্রেতা। আমার 1,20,000 করে দিছে, আমি হানের খারে কথা কইতেছি, আরেকজনের দাম করে লিয়ে যাও। ঢাকার প্রায় সবগুলো হাটেই এখন একই চিত্র। প্রায় 1,50,000 পশু ধারণ ক্ষমতার এই হাটে সারি সারি খোয়ার ফাঁকা পড়ে আছে। ইজারাদাররা বলছেন, শেষ মুহূর্তে চাহিদা বাড়লেও সরবরাহ নেই, আর দাম চড়া হলেও কোরবানি দেয়াটাকেই বড় করে দেখছেন ক্রেতারা। তারা তো এতদিন কাঁদছে যে গরু আমরা বেচতে পারবো না, এখন তো আমরা খরিদ্দাররা এখন তো হাটে এসে আমাকে কাঁদতে হয়। 1,00,000 টাকার গরু 2,00,000 টাকা 2,50,000 টাকার দাম, গরুর দাম তো ছাড়ে না গৃহস্থ, আমরা কিনে আনতে হয়। মানে আজকে দিন একটু বাজারটা একটু গরু আছে, অনেক করোনার লেগে কেউ আইতেছে না, আবার কেউ বাড়িতে ব্যস্ত আছে। রাত্রের থেকে গরু মানে সংকট দেখা দিচ্ছে, বিশেষ করে 2-3টার পরে প্রচুর গরু আসে নেই, নামে নেই। বাজারে একেবারেই নেই মাঝারি আকারের গরু, ছোট আর বড় আকারের গরুর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।